রাস্তা পরিষ্কার থাকবে।
আমাদের মঞ্চে উপস্থিত আছেন, যার কথা কিন্তু বারে বারে বলতে হচ্ছে, যিনি আজকের এই প্রতিবন্ধী খেলার আয়োজন করেছে এবং এত মানুষ এখানে একত্রিত হয়েছে তার জন্য আমাদের সম্মানিত বড় ভাই জনাব ব্যারিস্টার মুস্তাক হোসেন, এছাড়া ঢোলবাড়িয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন। তো যাই হোক, খেলা চলছে, প্রতিবন্ধী খেলা, আকর্ষণীয় খেলা, দেখেছেন ফুটবল খেলা ঢাকা স্টেডিয়ামে, টিভিতে, আজ আর টিভিতে নয়, আজ দেখবেন সরাসরি বৈদ্যবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টেডিয়ামে এ খেলা সরাসরি কিষাণ টিভি, এবার একটু মানে বেশি বেশি মনে পায়, আপনারা কিষাণ টিভিতে দেখবেন, ফেসবুক পেজে এবং ইউটিভিতে যে কোনো চ্যানেল কিষাণ টিভি চার্জ দিলেই দেখতে পারবেন খেলাটি। যারা খেলা পরিচালনার দায়িত্বে আছেন আপনারা খেলার উপর পানির ব্যবস্থা করুন, এইভাবে আপনাদের কিন্তু আগে থেকেই কিন্তু অ্যারেঞ্জমেন্ট করে রাখা দরকার ছিল, বিরতির সময় পানি দিতে হয় তাহলে খেলোয়াড়দেরকে আরো কিছু দেওয়ার ব্যবস্থা করা দরকার ছিল আপনাদেরকে, যেহেতু প্রতিবন্ধীদের তাহলে কিন্তু পিলারের মাধ্যমে খেলা শেষ করা হবে, শেষ পিলারটি কিন্তু এতদিন দেখতেন হাত দিয়ে মারা বা পা দিয়ে মারা, কিন্তু হাত দিয়ে পিলার দিয়ে মারা ধরতে পারবে। ব্রাজিল ফুটবল ফুটবল খেলা দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। খেলা আবার চালু হবে, এই যে পানি খাচ্ছেন, এই যে মাঠের মধ্যে যারা আছেন যে সকল প্রতিবন্ধী ভাইয়েরা মাঠের মধ্যে পানি ছুনি খাচ্ছেন, আপনারা একটু মাইকে খেয়াল করেন, এলাকার সকল বাসাই কৃত প্রতিবন্ধী আমার বড় ভাইরা, খেলার ফলাফল সাদা দল দুই কালো দল দুই, খেলা আবারও থেকে তো লোক কোনো পিছিয়ে দেন, আরে কালা দলের বাইরে, আরে তো কালা দলের লোক, কালা দলের লোক তোমরা হন, বল এই পালে আসবে, এখন আবার ওই পালি লাগবে, তোমরা হন বল এই পালে আসবে, ওই মোতালুক দল বিপর ভাই আপনারা হয়তো লোক কোনো পাশি দল বারো সাথে সব লাগিয়ে
দিপারি বাসি দেন তা লাগ
লাগি কেমন যাও লাগি না দেখো লাগি গোল খাই দেবে লাগি গোল খাই দেবে ভাই যে গোল খাই দে রাখো তো I love you.